السلام عليكم ورحمة الله শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক রহমতুল্লিল আলামিনের উপর সকলে আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমরা জানব ফিলিস্তিনের জন্য পিপড়েদের দোয়া করার বিস্ময়কর ঘটনা যে ঘটনা জানার পর আপনাদের জবান দিয়ে স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর প্রশংসা বের হতে থাকবে এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর করা মন্তব্যের ব্যাপারে যে তিনি কি মন্তব্য করেছিলেন এবং ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক একবার ফিলিস্তিনে একটি বড় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এটি ছিল নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় তিনি তার লোকদেরকে নিয়ে বের হলেন এবং বৃষ্টির জন্য প্রার্থনা করার জন্য মরুভূমির একটি খোলা জায়গায় এগিয়ে গেলেন হঠাৎ তিনি দেখলেন একটি পিঁপড়ে তার দুই পায়ের উপর দাঁড়িয়ে হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলছে হে আল্লাহ তোমার সমস্ত সৃষ্টির মধ্যে আমরা অতি ক্ষুদ্র তোমার কৃপা ছাড়া আমরা বাঁচতে পারি না দয়া করে আমাদেরকে আপনার রিজিক দান করুন এবং মানুষের পাপের কারণে আমাদেরকে শাস্তি দেবেন না দয়া করে বৃষ্টি নামিয়ে দিন যাতে গাছ বাড়তে পারে খামারগুলি সবুজ হয়ে ওঠে এবং শস্য পাওয়া যায় এবং আমাদের খাওয়ার মতো খাবার থাকে এরপর প্রবল বৃষ্টি হয় এবং সমস্ত জমি সবুজ ও ফলনশীল হয়ে ওঠে বন্ধুরা পিঁপড়ে একটি বুদ্ধিমান প্রাণী উষ্ণ দিনগুলিতে এরা গর্তের ভিতরে শস্য সংগ্রহ করে এবং সঞ্চয় করে এরা জানে যে ভিজা এবং ঠান্ডা মাসে এরা খাবারের সন্ধানে বের হতে পারবে না আর্দ্রতার কারণে দানা বাড়তে পারে এই ভয়ে এটি দুই বা ততোধিক টুকরোয় বিভক্ত করে কখনো কখনো চাঁদনি রাতে এটি ক্ষয় থেকে শুকানোর এবং সংরক্ষণের জন্য বিভক্ত দানাগুলিকে দোকান থেকে নিয়ে আসে মাটির নিচে গর্তগুলি খুব সাবধানে তৈরি করা হয় এবং বৃষ্টির জল গর্তে ভিতরে না যাওয়ার জন্য আশ্রয় দিয়ে ঢেকে দেওয়া হয় পিঁপড়া অন্যান্য প্রাণীদের থেকে ভিন্ন তারা নিজের ওজনের দ্বিগুণ বোঝা তুলতে পারে এটা কোনো স্বার্থপর প্রাণী নয় যখন একটি পিঁপড়া খাদ্যশস্যের কিছু ভাণ্ডার খুঁজে পায় তখন সে তার দলে ছুটে যায় এবং তার সহযোগী পিঁপড়াদের সেই জায়গায় নিয়ে যায় এটি তাদের প্রত্যেকে দোকানের নিজস্ব অনুসন্ধান দেখায় তারা সবসময় এই পদ্ধতিতে আচরণ করে তারা একে অপরের সাথে সহযোগিতায় কাজ করে এবং বসবাস করে এটি দেখায় কিভাবে পিঁপড়ে দলটির জন্য কাজ করে এবং কিভাবে তাদের প্রত্যেকে তার সহপ্রাণীর চাহিদা ও জীবিকা পূরণ করে একজন মানুষের জন্য এটা কতই না লজ্জার যে অন্য মানুষের প্রতি কোনো খেয়াল রাখে না খাদ্যের অভাবে ক্ষুধার্ত হতে পারে এমন মানুষদের জন্য যার কোনো চিন্তা নেই একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন দলে দলে মানুষ জিন ও পাখিদের সাথে ভ্রমণ করছিলেন তখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছে গেলেন যখন এই পিঁপড়াদের সর্দার প্রত্যক্ষ করল যে আড়ম্বর ও গৌরব নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম ও তার সঙ্গীরা এদের দিকে এগিয়ে আসছিলেন তিনি সমস্ত পিঁপড়াকে তাদের গর্তে প্রবেশ করার জন্য সতর্ক করছিলেন যাতে করে কাছে আসা মানুষ এবং জিনদের দ্বারা অজান্তে তারা পদদলিত এবং পিষ্ট হয়ে না যায় পিঁপড়ার প্রধানের এই সতর্কবার্তা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম হাসলেন এবং তার সঙ্গীদেরকে পিঁপড়ার গর্তে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বললেন তিনি বলেছিলেন আমাদের কেউ তাদের জমির উপর দিয়ে যাওয়ার সময় পিঁপড়াদের আঘাত করা উচিত নয় কথিত আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াদের প্রধানকে সম্বোধন করে বলেছিলেন আমার লোকেরা কিভাবে তোমাকে বা তোমার সঙ্গী পিঁপড়াদের ক্ষতি করতে পারে যখন তারা বাতাসে ভাসছে তুমি কি জানো না যে আমি আল্লাহর নবী এবং কখনো অন্যায় করব না পিঁপড়ার সর্দার জবাব দিল হে আল্লাহর রসুল আমার সতর্কতা পিঁপড়াদের এমন কোনো আঘাতের জন্য নয় যে তারা কষ্ট পাবে বরং তাদের বিপদগামী হওয়া এবং আপনার আড়ম্বর এবং প্রদর্শন দেখে আল্লাহর মহিমা ভুলে যাওয়া প্রতিরোধ করার জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই ঘটনার গভীর অর্থ রয়েছে এটি দেখায় যে এমনকি সবচেয়ে নম্র এবং ক্ষুদ্রতম প্রাণীকে নিরাপদে বসবাস করার এবং যতদূর সম্ভব আঘাত করা এড়াতে প্রয়োজনীয় জ্ঞান দেওয়া হয়েছে এটাও দেখায় কিভাবে একটি ছোট পিঁপড়াও আল্লাহর প্রকৃত অবস্থান সম্পর্কে স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারে এটি একটি শিক্ষা দেয় যে কেউ যখন এই পৃথিবীতে যে কোনো প্রাণীর বিশাল শক্তি এবং মর্যাদা অনুভব করে তখন আল্লাহর প্রকৃত শক্তি ও মহিমা ভুলে যাওয়া উচিত নয় এইভাবে একটি পিঁপড়া এই বিশ্বের সবচেয়ে বিস্ময়কর ছোট প্রাণীগুলির মধ্যে একটি পবিত্র কোরআনে সূরা নামল অর্থাৎ পিঁপড়ে এই প্রাণীর নামে একটি অধ্যায়ন নামকরণ করা হয়েছে 1300 বছর আগে ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু কুফায় একটি খুতবা দিচ্ছিলেন যেখানে তিনি জীবনের বিভিন্ন রূপের সৃষ্টির সৌন্দর্য বর্ণনা করছিলেন তিনি ছোট প্রাণীদের উল্লেখ করছিলেন এবং মানুষকে অধ্যয়ন করতে বলছিলেন যে কিভাবে ঈশ্বর তাদের এত ছোট করে সৃষ্টি করেছেন এবং শক্তিশালী করেছেন
তিনি পিঁপড়ের ব্যাপারে এই কথা বর্ণনা করেছেন, একটা পিঁপড়ার দিকে তাকাও, এর শরীর কত ক্ষুদ্র এবং এর বৈশিষ্ট্য কত নাজুক। এটি এমন একটি প্রাণী যে এটি প্রায়শই চোখ এড়িয়ে যায় এবং এই পৃথিবীতে পাওয়া জীবের মধ্যে খুব কম লোকই এটিকে গুরুত্ব দেয় না। এটির দিকে তাকান এবং এর জীবনধারা অধ্যয়ন করুন, কিভাবে এটি হামাগুড়ি দেয়, কিভাবে এটি তার খাদ্য আক্রমণ করে, কিভাবে এটি একটি দানাকে তার শরীরের চেয়ে বহুগুণ ভারী করে তোলে, এটিকে তার গর্তে নিয়ে যায়, এরা কিভাবে শস্য সংরক্ষণ করে এবং কিভাবে গ্রীষ্মকালে এটি শীত ও বৃষ্টির দিনের জন্য খাদ্য সংগ্রহ করে এবং মজুত করে রাখে। বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিওর মূল বিষয়। এরকম জ্ঞানতাত্ত্বিক এবং ঐতিহাসিক ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। এরকম কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সময়ের সূর্যকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খাইরান।